ভাগ্য বদলাতে শনিবার দিনে ব্যবহার করুন এক মুঠো কালো তিল। শনিবার শনিদেবের বার, শনিবার এলেই অনেকেই ভয় পেয়ে থাকেন, কারণ শনিদেবের কুপ্রভাব যদি আমাদের জীবনের উপর পড়ে তাহলে আমাদের জীবন ছারকার হয়ে যায়। কিন্তু বলা হচ্ছে আপনি যদি আপনার সৌভাগ্য ফিরে পেতে চান তাহলে শনিবার দিনে এক মুঠো কালো তিল দিয়ে করুন এই বিশেষ কাজটি। কালো তিল আমাদের জীবনে এবং ধর্মীয় দিক থেকে বিশেষ ভূমিকা রাখে। আর আপনি যদি এই শনিবার দিনে এই ক্রিয়াগুলি করে থাকেন তাহলে শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হবেন। শনিদেবকে অল্পতেই সন্তুষ্ট করা যায়। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নিন আপনি কালো তিল কীভাবে আপনার জীবনে ব্যবহার করবেন, যার ফলে আপনার ভাগ্যের উদয় ঘটবে। আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখার পর শনিদেবের উদ্দেশ্যে জয় শনিদেব এই কমেন্টটি নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। শনিদেবের কৃপালাভ অবশ্যই আপনার উপর পড়বে। তবে শুরু করা যাক আজকের মূল ভিডিওটিতে। শনিবার সপ্তাহের শেষ দিন, আর এই শনিবার শনিদেবের বার, বড় বাবার বার। অনেকেই এই শনিবার পালন করে থাকেন। এর সাথে আপনি অবশ্যই এই শনিবার দিনে এই ক্রিয়াগুলি করুন, দেখবেন এতে আপনার জীবনে ভালো সুফল মিলবে। আমরা প্রত্যেকেই আমাদের সৌভাগ্য ফিরে পেতে চাই, এর জন্য বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম আমরা করে থাকি। আর আপনি যদি এক মুঠো কালো তিল দিয়ে এই ছোট্ট কাজটি করে থাকেন তাহলে দেখবেন আপনার জীবনে উন্নতি অবধারিত। প্রথমে আমরা দেখে নেব আপনি এই শনিবার দিনে সকাল সকাল স্নান সেরে নেবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, কারণ এই সব উপাচার বা টোটকা করার ক্ষেত্রে নিজেকে আগে শুদ্ধ করে নেওয়া একান্ত প্রয়োজনীয় বা দরকার। কোনোভাবেই আপনি অপবিত্র হাতে এবং নিজেকে শুদ্ধ না করে কোনোভাবেই এই সব উপাচার বা ধর্মীয় কোনো কাজকর্ম করবেন না। এতে আপনার জীবনে যেমন ফল মিলবে না তো বটেই, উপরন্তু আপনার জীবনে দুর্ভাগ্য জুটবে, এর জন্য আপনি দায়ী থাকবেন। এরপর আপনাকে এক মুঠো কালো তিল নিতে হবে। আপনি যে কোনো পোহামার নদী কিংবা যে কোনো জলাশয়ে আপনি এই এক মুঠো কালো তিল শনিদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ভাসিয়ে দেবেন। আপনি যদি এই ক্রিয়াটি শনিবার দিনে করতে পারেন তাহলে বলা হচ্ছে শনিদেবের কুপ্রভাব আপনার জীবনে কোনো দিনই পড়বে না, শনিদেব বেজায় সন্তুষ্ট হবেন। তাই আশা রাখব প্রত্যেকেই এই ক্রিয়াটি করবেন। অপরদিকে বলা হচ্ছে যারা ব্যবসা করছেন ব্যবসায় উন্নতি লাভ করতে পাচ্ছেন না, দিন দিন ব্যবসায় লস খাচ্ছেন, তারা অবশ্যই এই ক্রিয়াটি শনিবার দিনে করুন। এতে আপনার ব্যবসায় উন্নতি হবে এবং আর্থিক দিক থেকেও আপনি নিজেকে প্রভাবশালী গড়ে তুলতে পারবেন। যারা ব্যবসা করছেন অবশ্যই এই শনিবার দিনে অসত্য গাছের গোড়ায় কালো তিল দেবেন আর একটি গাঘির প্রদীপ জ্বালিয়ে দেবেন শনিদেবের উদ্দেশ্যে। এই ক্রিয়াটি আপনাকে করতে হবে শনিবার দিন সন্ধ্যাবেলায়। আপনি গাঘির প্রদীপটি জ্বালিয়ে দেওয়ার পর শনিদেবের উদ্দেশ্যে প্রণাম জানাবেন এবং সকল মনোবাসনাগুলি শনিদেবের উদ্দেশ্যে জানিয়ে দিতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনার ব্যবসায় চরম উন্নতি হবে। যারা ব্যবসায় লস খাচ্ছিলেন, ব্যবসায় প্রসার ঘটছিল না, এরপর থেকে দেখবেন আপনার ব্যবসায় চরম উন্নতি লাভ হবে, ব্যবসার প্রসার ঘটবে। তাই আশা রাখব শনিবার দিনে এই ক্রিয়াটি করবেন যারা ব্যবসা করছেন। এবার অপরদিকে বলা হচ্ছে আপনি কি আর্থিক সঞ্চয় করতে পাচ্ছেন না, জীবনে কোনোরূপ
সঞ্চয় হচ্ছে না, তাহলে এই শনিবার দিনে এই ক্রিয়াটি অবশ্যই করুন। আপনাকে যেটি করতে হবে, আপনি শনিবার দিনে সকাল সকাল স্নান সেরে নেবেন এবং আপনি আপনার ঠাকুর ঘরে এই ক্রিয়াটি চুপচাপ বসে করবেন। আপনাকে নিতে হবে একটি সাদা কাপড়ের টুকরো, আর নেবেন এক মুঠো কালো তিল, আর এক টাকার কয়েন তাতে রাখবেন। কাপড়টিকে আপনি ভালোভাবে তিনবার গিট দিয়ে বেঁধে ফেলবেন। এই পোড়লাটি আপনি যে কোনো কাউকে দান করুন, দেখবেন আপনার জীবনে সকল প্রকার কুপ্রভাব কেটে যাবে। আপনার জীবনে এরপর থেকে আর্থিক সঞ্চয় ঘটবে, আর্থিক উন্নতি করতে পারবেন আপনার জীবনে। তাই আর্থিক সঞ্চয় করতে অবশ্যই এই ক্রিয়াটি পালন করুন শনিবার দিনে। অপরদিকে বলা হচ্ছে, যারা বিভিন্ন রোগজ্বালার মধ্যে ভুগছেন, জটিল রোগের সমস্যার মধ্যে পড়েছেন, তারা এই ক্রিয়াটি করুন। সকল প্রকার জটিল রোগের হাত থেকে আপনি মুক্তি পাবেন। আপনাকে নিতে হবে একটি তামার পাত্র, আর নেবেন গঙ্গা জল, দুধ, এর মধ্যে এক মুঠো কালো তিল মিশিয়ে আপনি শিবলিঙ্গে নিবেদন করুন। দেখবেন আপনি সকল প্রকার জটিল রোগের হাত থেকে রক্ষা পাবেন। এরপর আপনাদের আরেকটি বিষয় জানিয়ে দেব, সেটি হচ্ছে আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি বাস্তু দোষ রয়েছে। আপনি কীভাবে বাস্তু দোষ কাটাবেন, তার রইল সহজ একটি পদ্ধতি। বলা হচ্ছে, আপনি এই শনিবার দিনে আপনি আপনার বাড়ির ঈশান কোণ অর্থাৎ বাড়ির উত্তর পূর্ব কোণে এক মুঠো কালো তিল অল্প পরিমাণ গর্ত করে তাতে পুঁতে দিন। দেখবেন সকল প্রকার বাস্তু দোষ দূর হবে, গৃহের মধ্যে অশুভ শক্তির প্রভাব কেটে যাবে, গৃহের মধ্যে পজিটিভ শক্তির প্রভাব বাড়তেই থাকবে, যার ফলে পরিবার পরিজনকে নিয়ে আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন বাস্তু দোষ কাটানোর সহজ উপায়। বন্ধুরা, আজ আমি এই ভিডিওটির মাধ্যমে কালো তিল দিয়ে বিশেষ কয়েকটি উপাচার সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম। আপনি যদি এই ক্রিয়াগুলি করেন, তাহলে অবশ্যই আপনার সৌভাগ্য ফিরবে, আপনার ভাগ্যের উদয় ঘটবে। তাই আশা রাখব শনিবার দিনে এই ক্রিয়াগুলি অবশ্যই করুন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।